আমরা আমাদের পিসিতে কাজ করার সময় অনেক ক্ষেত্রেই অনেকগুলো উইন্ডো নিয়ে কাজ করি এবং সেগুলোকে বারবারে কিন্তু সুইচিং করতে হয় তো দেখুন আমি এখানে দুইটি উইন্ডো ওপেন করেছি নোটপ্যাডের সাহায্যে আমরা চাইলে কিন্তু অন্য অন্য উইন্ডোও নিতে পারি তো দেখুন এখন এই উইন্ডো কিন্তু আমার একটি অবস্থায় আছে তো আমি যদি এই উইন্ডোতে কাজ করি তাহলে কিন্তু কাজ করা যাচ্ছে অপরপক্ষে আমি যদি এই উইন্ডোতে মাউস নিয়ে আসি তাহলে দেখুন এটি কিন্তু কাজ করে না অর্থাৎ হলো যে উইন্ডো অ্যাক্টিভ আছে শুধু সেটি আমরা ব্যবহার করতে পারবো অন্যটি ব্যবহার করতে পারবো না তো আপনি যদি চান একসাথে অনেকগুলো উইন্ডো ব্যবহার করবেন অর্থাৎ মাউস হোবার হিসাবে ইউজ করবেন তাহলে সেটি কিন্তু করা সম্ভব এজন্য আমরা চলে যাব আমাদের পিসির সার্চে মাউস লিখে আমরা সার্চ করতে পারি তাহলে লক্ষ্য করুন মাউস সেটিংস নামের একটি সেটিংস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি জাস্ট এটিকে ক্লিক করতে হবে নিচে লক্ষ্য করুন স্ক্রল ইনঅাকটিভ উইন্ডোজ হোয়েন আই হোভার ওভার দেম ঠিক আছে জাস্ট এটিকে আমাদের অন করে দিতে হবে এবার আমি মিনিমাইজ করে দিচ্ছি এবার লক্ষ্য করুন আমি কিন্তু এই উইন্ডোতে আছি এখন এখানে যদি আসা হয় তাহলে দেখুন এই উইন্ডো কিন্তু কাজ করে অর্থাৎ হলো মাউসের হোভার হিসেবে কাজ করতেছে তো এভাবে কিন্তু আরও অনেকগুলো উইন্ডো নিয়ে আমরা সুসিং হিসেবে কাজ করতে পারি তাহলে ভিউর এই ছিল আজকে টিপস অ্যান্ড ট্রিক্স আই হোপ এটা আমাদের সবারই কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে ভিজিট করবেন এবং নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে অল করে দিয়ে রাখতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Thanks for watching.